हेलो फ्रेंड, जीकेएस स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन थे एक कैंडिडेट इंटरव्यू दिए बेरोचे एना के जिज्ञेस करबो के एना के इंटरव्यू बोर्ड की क्वेश्चन करे छे। तो सर अपना नाम क्या छे? हमार नाम मिराजुल हक। अच्छा, तो आपनी कोथा थेके रेजेन? आमी मुर्शिदाबाद जिला थेके आछि। अपना ऑनर्स की छिलो? आमार हिस्ट्री ऑनर्स छिलो। हिस्ट्री ऑनर्स छिलो। तो आपनार टेबल नंबर कत छिलो? आमार टेबल नंबर छिलो 24। तो आपनी बोलबेन आज के आपनाके इंटरव्यू बोर्डे की क्वेश्चन जिज्ञेस करे छे। फार्स्ट ढोकार पड़े आमार नाम जिज्ञासा करा हलो। अच्छा। तारपर बोललो आपनी कोथा थेके डीएलएड करेछेन, तो आमी सेटा बोललाम। अच्छा। तारपर आमाके बोललो आपनी की डेमो देबेन। अच्छा। तो आमी बोललाम जे आमी पंचम श्रेणीर बाच्चादेर गोसागु धारणा देबो। अच्छा। ता बोलछे ठीक आछे आपनी शुरू करुन। ताहले आमार किछुक्षण डेमो देखार पड़े बोललो ठीक आछे आपनी बसुन। তারপরে পাশের একজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে শশাঙ্কের মৃত্যুর পর একটা অন্ধকার যুগ এসেছিল, সেই যুগটার নাম বলতে পারবেন? তো আমি তখন সেটা উত্তর দিলাম। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনি বলুন তো বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন? তো সেটা আমি উত্তর দিলাম যথারীতি। তারপর পাশের আরেকজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? তো আমি সেটা বললাম। তারপরে বললো আচ্ছা একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা হবে? তো সেটার আমি উত্তর দিলাম। তারপর আমাকে সেরকম আর কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা, তো ডেমো তো টপিক কি ছিল? আমার ডেমোতে টপিক ছিল গোসাগু ধারণা। আচ্ছা, তো কমপ্লিট করতে পারলেন? না না, আমি কমপ্লিট করতে পারিনি, ওই কিছুটা দেখার পর আমাকে থামিয়ে দিয়েছে। আচ্ছা, তো আপনি যখন ডেমোতে দেখাছিলেন ওই চলাকালীন আপনাকে প্রশ্ন করেছিল? ডেমো দেখানোর সময় কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে সিচুয়েশনাল কোশ্চেন করেছিল? হ্যাঁ, সিচুয়েশন কোশ্চেন বলতে গেলে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা আপনি বিদ্যালয়ে কীভাবে প্রজাতন্ত্র দিবস পালন করবেন? তো আমি সেটা উত্তর দিলাম। আচ্ছা, তো আপনার যে ওখানে যে বোর্ডে আপনি টেবলে গেলেন আপনি, তো ওখানে কত মেম্বার আছে? মেম্বার আছে দুইজন, স্যার আছেন একজন, ম্যাডাম আছেন। আচ্ছা আচ্ছা, তো ওনার ব্যবহার কেমন ছিল? খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আপনাকে কোঅপারেট করছিল? খুবই কোঅপারেট করছিল। তো আপনাকে আর একটা ইজি কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করলো আর আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন এরকম ছিল, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? তো আমি সেটা উত্তর দিলাম। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, আমি স্যাটিসফাই। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত বললেন আপনি? আমার টেবিল নম্বর ছিল 24। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? ওনাদেরকে বলবো যে ভয় করার কিছু নেই, এমনি বেসিক প্রশ্ন করছে, আর সাবজেক্ট একটু ভালো করে দেখে রাখতে হবে, আর যেটা ডেমো দেবে সেটা একটু ভালো করে রেডি করতে হবে, এটাই বলবো। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। তো স্যার আপনার নাম কি আছে? আমার নাম সায়ন মণ্ডল। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা অন্তর্গত বিদুপুর গ্রাম থেকে এখানে এসেছি। তো আপনার অনার্স কি ছিল? আমার ইংলিশ অনার্স ছিল। তো আজকে আপনার টেবল নাম্বার কত ছিল? আমার 28। 28 ছিল। তো আপনি বলবেন আজকে যে আপনি ভেতরে গেলেন আপনাকে প্রথম প্রশ্ন ওখানে কি করলো? আমি ভেতরে গিয়েছি, তো আসলে আরও বিভিন্ন জন দিয়ে বেরোলো, নিজেকে নার্ভাস কখনো করিনি। আচ্ছা আচ্ছা, দিয়ে আমি ঢুকলাম। ঢোকার পরে আমাকে বোঝায় বললো নাম কি, বললাম সাইনটা করে নাও, সাইনটা করলাম। আমাকে বললো ডেমোটা তাহলে দেবে তো নাকি? আমি বললাম হ্যাঁ ডেমো দেবো। আমাকে বললো দুটো মিনিট দিলাম আমাকে, আমাদের ইমপ্রেস করো তুমি, কী করে করবে? আমি কিচ্ছু বলবো না, তুমি কিছু লিখতে হবে না, আমাকে ইমপ্রেস করো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি লেখালেখি কিছু করছি না, বললো করতে হবে না। দে ব্যাস, আমি একটা রাইম দিয়েছিলাম সুন্দর করে, আমার ওটা তৈরি করা ছিল। আচ্ছা আচ্ছা, তো ওনারা খুব এনজয় করেছেন, ওখানে অভিনয় ছিল অনেকগুলো। তারপরে তো ওনাদের মুখে আমি হাসি পেয়েছি দেখে আরও মনোবল বাড়লো। তারপর ওনারা আমাকে জিজ্ঞেস করলেন এক কাজ করো, অ্যাডজেক্টিভের একটা উদাহরণ লেখো। আমি বললাম কি পুরো সেন্টেন্স লিখে দেখাবো? লেখো। লিখলাম, অ্যাডভার্বের একটা উদাহরণ লেখো, লিখলাম। তারপরে আমাকে বললো যে তারপরে আমাকে কী বলেছিল, হ্যাঁ অ্যাডজেক্টিভ কাকে বলে ইংলিশে, ইংলিশে ধরেছিল হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, বললাম। আমি ভাবলাম হয়তো আমাকে আর কিছু কোশ্চেন করবে হয়তো, দেখি। দিয়ে পরবর্তীকালে আমাকে আর কিছু ইংরেজি থেকে আর কোনো কোশ্চেন করেনি। তারপর আমাকে কোশ্চেন করলেন, মিডিল একটা স্যার ছিলেন, ওনার আমার কোশ্চেন মনে পড়ছে না, কিন্তু একটা স্যার কোশ্চেন করলেন যে শিক্ষাটা আমি বাচ্চাদের কেন দেবো, ওটা আমি বানিয়ে বললাম। তো প্রথমে আমার অ্যান্সারটা শুনলেন, ওনারা হয়তো আরও কিছু এক্সপেক্ট করছিলেন, যে আমাকে বললো আর কি বল, বললাম। তারপর শেষের বেলা আর তো মনে নেই, তো আমার বেশিক্ষণ হয়ও নি, হয়তো 6 মিনিট হয়তো হবে। তারপরে আমাকে বললেন যে ঠিক আছে, খুব ভালো হয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিচ্ছিলাম, বসো বসো, কোনো রিল্যাক্স, কোনো অসুবিধা নেই, ডেমোটা দিয়ে দাঁড়িয়েছিলাম। আমাকে বললেন যে কোনো অসুবিধা নেই, যেমন করে পড়ালে এরকম করে যেন পড়ানো হয়। আমি বললাম অবশ্যই ম্যাম, দিয়ে চলে এলাম। এই তো এক্সপিরিয়েন্স। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি টেট পাস করেছেন, কবে এর পাস করেছেন? আমি 17-তে পাস করেছি। আপনার প্রথম ইন্টারভিউ আছে? আমার ফার্স্ট ইন্টারভিউ। আপনি ইমপ্রেস করে দিলেন ওখানে,
আসলে এর পেছনে তো অবশ্যই ওপরওয়ালার তো আছে হাত, আর তাছাড়া আমি বলবো যে হার্ডওয়ার্ক আছে, প্রচুর হার্ডওয়ার্ক করেছি। কাল রাত্রিবেলা আমি 2 ঘন্টা ঘুমিয়েছি, ঘুম হচ্ছে না, মানে একটা কেমনই ফিল হচ্ছে, ঘুমোতে পারছি না কোনো মতে। তো ভাবলাম যে শরীরটা খারাপ করবে নাকি, এ তো এলাম। তো হার্ডওয়ার্ক তো আছেই, লাকও ফেভার করে, এখন এটাই আমি বলতে চাই। আপনি তো জিকে স্টাডি মাস্টারকে রেগুলার ফলো করেন, আপনি তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কী বলতে চাইবেন? আমি তো বলবো হার্ডওয়ার্ক আর লাক। কে যদি বলে থাকে লাক না, লাকের কোনো ফ্যাক্টর করে না, লাক ফ্যাক্টর অবশ্যই করে। ওখানে ওনাদের মেন্টালিটি কখন কেমন থাকবেন, আর আমি তো ভাবি যে প্রথম দর্শনে ওরা বুঝে যান কি কেমন মানুষ, আমি তো সেটা মনে করি। তো ওভারঅল আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? আমি তো খুব স্যাটিসফাইড। তো আপনি জিকে স্টাডি মাস্টারকে কি বলতে চাইবেন? আমি তো বলতে চাইবো ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু লাস্টের কটা ভিডিও আমি দেখিও নি, কারণ খুব টেনশন হচ্ছিলো যে এই কোশ্চেনগুলো তো আমার জানা হয়নি কী করবো, এই ফোনেটিক্স তো পুরোটা পড়া হলো না, এই এতগুলো আমি লিটারেচার পড়ে ফেললাম আর কি করবো। তো স্যার এটা বলতে চাই যে আপনার আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করি নি, ভেবেছিলাম ভালো ইন্টারভিউ দেবো, বেরিয়ে এসে আপনার সামনে আমি সাবস্ক্রাইব করবো। আপনার সামনে এসে সাবস্ক্রাইব করবো তাই ভেবেছিলাম, এবং কেমন যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে যেমনটা হয়েছে না তেমনটাই হয়েছে। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক, ধন্যবাদ।